জনগণের সেবা করার জন্যই তার রাজনৈতিক পথ চলা, আর জনগণই তাকে বিপুলভাবে জয়ী করবে বলে সোমবার মনোনয়ন জমা দিয়ে বলেন শিক্ষামন্ত্রী এবং দুই মোহনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রতনলাল নাথ। বিপুল কর্মী সমর্থক নিয়ে সোমবার মনোনয়ন জমা দেন তিনি। রতনলাল নাথ জানান, নির্বাচনে তার জয় নিশ্চিত। বিজেপির হয়ে সেকেন্ড বার লড়াই করছে, কিরকম লাগছে? আমার তো ভালোই লাগছে। জনসেবা করা এটা আমার দায়িত্ব, কর্তব্য, এবং এটা আমার পেশা। জনসেবাটা আমার পেশা। স্বামীজি বলেছেন জনসেবাই সবচেয়ে বৃহৎ সেবা, সেই জন্য জনসেবাকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। এবং এবারেও ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে, সকলের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। ষষ্ঠ পেরিয়ে সপ্তমে পা দেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন, মানুষের কাছে কতটা আশাবাদী? না, ভোটে আমি জিতছি, ভোটের জেতার আমার 1% ডাউট নেই। এখন প্রশ্ন হলো কত হাজার ভোটের ব্যবধানে জিতব, যেটা হলো প্রশ্ন। ভোটে আমাদের ব্যবধান বহু ব্যবধান হবে, কিন্তু দু একদিন গেলে বোঝা যাবে এটা 15,000 ডিফারেন্স নাকি 20,000 ডিফারেন্স। এটার জন্য শুধু ওয়েট করছি, ঠিক আছে? এবং মানুষের আশীর্বাদ তার সঙ্গে রয়েছে সব সময়। উল্লেখ্য, ইনি দুবার বিজেপির হয়ে এই কেন্দ্রে লড়াই করেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।